মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের, ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত প্রধান, বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা যায় রবিবার গোপালনগর চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপস হাজরা লক্ষ্য করেন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছে। বিষয়টি জানা মাত্রই তিনি গোপালনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, পাশাপাশি সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে চৌবেরিয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন হাজরা বলেন, গতকাল আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই একজন ব্যক্তি, তাকে আমি চিনি না, সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে আপলোড করেছে। এতে করে নারী সমাজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবমাননা করার চেষ্টা করা হয়েছে, সেই কারণেই আজ আমি অভিযোগ জানালাম। তিনি এও বলেন, এটি সম্পূর্ণ বিজেপির চক্রান্ত, যারা এই পোস্টটি শেয়ার করেছে তারা সকলেই বিজেপি করে। এদিন তিনি দোষীর শাস্তির দাবি জানান। আমাদের অভিযোগ হচ্ছে, গতকাল একটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে একটা পোস্ট করেছিল, এই ছেলেটাকে আমরা চিনি না, হঠাৎ করে দেখলাম যে খুব একটা বাজে পোস্ট, তার জন্যে আমি বনগাঁ সাইবার থানায় এসেছি যে নারী সমাজকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বাংলার মুখ্যমন্ত্রী তাকে অবমাননা করার চেষ্টা হচ্ছে, তার জন্যে আমি আজকে এই সাইবার থানায় এসেছি তার কমপ্লেন করবার জন্য। আমরা চাইছি ওই ব্যক্তিকে সাজা দেওয়া হোক। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে নিয়ে যে অবমাননা করা হচ্ছে তার শাস্তি হোক। অন্যদিকে এই বিষয়ে গোপালনগর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌমেন সর্দার বলেন, আমরা আজকে থানায় অভিযোগ জানিয়েছি, এরপরও যদি দোষীকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। কালকে আমরা দেখতে পাই ফেসবুকে একটা ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করে নারীদের সম্মান, সেই সম্মানকে বিজেপির একদম মদতপ্রসূত কিছু চক্রান্তকারী ছেলেদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে কেটে বিকৃত করছে। আজকে আমরা সাইবার ক্রাইমে এসে যে কেসটা করলাম তাতে আমরা একটাই বার্তা দিতে চাই, বাংলার নারী সমাজ আমাদের কাছে গর্ব, বাংলার মুখ্যমন্ত্রী নারীদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিজেপির এই কলুষিত বা বিজেপির এই চক্রান্তকে সম্পূর্ণরূপে তৃণমূল ছাত্র পরিষদ রুখে দেওয়ার জন্য প্রস্তুত, তাই এই সমাজকে বার্তা দেওয়ার জন্যই আজকে আমাদের এই কমপ্লেন। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এটা অনৈতিক কাজ, বিজেপি এই কাজ করে না, দলের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সব অনৈতিক কাজ ভারতীয় জনতা পার্টি করে না, ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতেও এই কাজ, অতএব তাদেরই গোষ্ঠীতন্ত্রের ফসল, আর যেই করুক তার সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, কারণ এইসব অন্যায় কাজ ভারতীয় জনতা পার্টি করে না এবং প্রশ্রয়ও দেয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।